5 নভেম্বর 2016 খ্রিস্টাব্দ, 45তম জাতীয় সমবায় দিবস 2016 উদযাপন উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলায় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সমবায়ের দর্শন, টেকসই উন্নয়ন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ী বৃন্দ এই বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন যার চিন্তাভাবনা সুন্দরগঞ্জ মাটি ও মানুষের উন্নয়ন, সুন্দরগঞ্জের জননন্দিত নেতা জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম লিটন, মাননীয় জাতীয় সংসদ সদস্য 29 গাইবান্ধা 1 মহোদয় র্যালিতে অংশগ্রহণ করে। র্যালিটি সুন্দরগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয় এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমবায় দিবসের কার্যক্রম শুরু হয়। জাতীয় সমবায় দিবসের আলোচনায় বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম লিটন, মাননীয় জাতীয় সংসদ সদস্য, জনাব মোসাম্মদ রেজিয়া বেগম, চেয়ারম্যান ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ সুন্দরগঞ্জ, জনাব মোহাম্মদ আহসান হাবিব খোকন, সভাপতি সুন্দরগঞ্জ বিআরডিবি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ হাবিবুল আলম, উপজেলা নির্বাহী অফিসার সুন্দরগঞ্জ গাইবান্ধা। আলোচনা সভায় বক্তারা কিভাবে টেকসই উন্নয়ন করা যায় সে বিষয়ে আলোকপাত করেন।